আমি একজন নারী উদ্যোক্তা, লন্ডন থেকে ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে মুহূর্তের মধ্যে টাকা পাঠাই মায়ের কাছে। ট্যাপট্যাপ অ্যাপস ডাউনলোড করুন, আর এম কোড ব্যবহার করে 10 পাউন্ড বোনাস নিন প্রথম ট্রানজেকশনে। কেউ চান পাত্র, আবার কেউ চান পাত্রী, তবে বিয়ে করে সংসার করার জন্য নয়, বরং স্বামী বা স্ত্রীর হাত ধরে বিদেশে পাড়ি জমানোর জন্য। আর এর শর্ত একটাই, বিদেশে যাওয়ার সম্পূর্ণ খরচ বহন করতে হবে। দেশের প্রবাসী বহুল এলাকা হিসেবে পরিচিত সিলেটের বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজে ম্যারেজ মিডিয়া গ্রুপগুলোতে পাওয়া যাচ্ছে এ ধরনের বিজ্ঞাপন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থী ভিসায় নির্ভরশীল হিসাবে স্পাউস নিয়ে যাওয়ার সুযোগ থাকায় এখন বেড়েছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম IELTS করা পাত্রপাত্রীদের কদর, বেড়েছে চুক্তিভিত্তিক বিয়ে। সিলেটের বিয়ে ভিত্তিক বিভিন্ন ফেসবুক পেজ আর ভিসা প্রসেসিং সেন্টারগুলোতে ঢু মারলেই তা টের পাওয়া যায়। অনেক বিয়েই হচ্ছে চুক্তিভিত্তিক, গন্তব্যে পৌঁছার পর দুজনের মধ্যে আর সম্পর্ক থাকবে না এমন শর্তে। যেসব শিক্ষার্থী বিদেশি, বিশেষ করে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্টুডেন্ট ভিসা পাচ্ছেন, তারা পড়ালেখা এবং বিদেশে যাওয়া খাওয়ার খরচ দিলে কাউকে স্বামী বা স্ত্রী বানিয়ে নিয়ে যাচ্ছেন সেই দেশে। সিলেট বিভাগীয় বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া ফেসবুক গ্রুপে গত 21 সেপ্টেম্বর এক তরুণী পাত্রের খোঁজ চেয়ে লিখেছেন, আমি একজন পাত্র চাই, স্টুডেন্ট ভিসায় ডিপেন্ডেন্ট করে ইউকে মানে যুক্তরাজ্যে যাওয়ার জন্য পাত্র চাই, সম্পূর্ণ খরচ বহন করতে হবে, আমার কিছুদিনের মধ্যে অফার লেটার আসবে। একই দিনে সিলেট বিভাগীয় বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া নামের আর এক ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এক তরুণ লিখেছেন, দুজন মেয়ে লাগবে, একজন অনার্স পাস IELTS আছে এমন, অন্যজন ইন্টার পাস IELTS 6 আছে এমন। অনার্স পাস যিনি, তিনি স্টুডেন্ট ভিসা যাবেন, ছেলে 100% খরচ বহন করবে। ইন্টার পাস যিনি, তিনি ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন, ছেলে 60-70% খরচ বহন করবে, যেহেতু পারমিটের খরচ অনেক বেশি। সিলেট ম্যারেজ মিডিয়া নামে আরেকটি ফেসবুক পেজে 30 সেপ্টেম্বর একই ধরনের পোস্ট করেন মুহাম্মদ তায়েফ আহমেদ নামের একজন। মামার জন্য পাত্রী খুঁজছিলেন তিনি। যোগাযোগ করলে তায়েফ জানান, তার মামা স্নাতকোত্তর ডিগ্রি নিতে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন, বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার এসেছে, এখন ভিসার আবেদন করবেন, কিন্তু যুক্তরাজ্যে পড়তে যাওয়ার জন্য পর্যাপ্ত টাকা নেই তার। তায়েফ আরও বলেন, যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের নির্ভরশীল হিসেবে স্বামী বা স্ত্রী ও সন্তানদের নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, তাই মামা বিয়ে করে স্ত্রী নিয়ে যেতে চাচ্ছেন, তবে যুক্তরাজ্যে যাওয়ার খরচের বেশিরভাগ বহন করতে হবে কনের পরিবারকে। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভিসা দেওয়ার প্রক্রিয়াটি একরকম থমকেছিল। সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভিসা দিতে শুরু করেছে। এরপর থেকেই সিলেটে চুক্তিভিত্তিক বিয়ের জন্য অর্থনৈতিকভাবে সচ্ছল পাত্রপাত্রীদের চাহিদাও বেড়ে গেছে। সিলেট অঞ্চলে এরকম চুক্তিভিত্তিক বিয়ের প্রচলন অনেক আগে থেকেই রয়েছে। সিলেটের তরুণদের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বহুদিনের। এই দেশের নাগরিককে বিয়ে করলে যেহেতু নাগরিকত্ব পাওয়া সহজ, তাই অবৈধ হওয়া অনেকেই সেখানকার কাউকে অর্থের বিনিময়ে চুক্তিভিত্তিক বিয়ে করে ফেলেন। নাগরিকত্ব পাওয়ার পর তারা ডিভোর্স দিয়ে দেন। শিক্ষার্থী ভিসা সহজ ও স্পাউস নিয়ে যাওয়ার সুযোগ থাকায় এ ধরনের বিয়ে অনেক বেড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অভিযোগ রয়েছে, অনেক ভিসা প্রসেসিং সেন্টারও অর্থের বিনিময়ে চুক্তিভিত্তিক বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজে দিতে সহায়তা করেন। বিশ্বের এমন সব তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।